হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি এনজে পরিবার। তো এখন কটা বাজে জানো? ব্লগটা শুরু করছি 1:10 বাজে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো চিকেন বিরিয়ানি রেসিপি। দিদিবাড়িতে করেছিলাম চিকেন বিরিয়ানি, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমি কীভাবে বানাই চিকেন বিরিয়ানি। অনেক রকমভাবেই বানানো যায়, অনেক মানুষ অনেকে অনেক রকমভাবেই বানায়। তো আমি কীভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা বা বিরিয়ানিটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ বেশি করে করো। সাবস্ক্রাইব একদম কেউ করছে না, ভিডিও দেখছে মোটামুটি দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। এখন স্নান করে উঠলাম। এখন আজকে কটার সময় স্নান করেছি? 2:16 বাজে। এখন স্নান করে উঠলাম, ভাত খাবো। আজকে কী রান্না হয়েছে বলো তো? ছোট্ট ছোট কী মাছ, ওটা কী একটা মাছ, ওই মাছের ঝাল হয়েছে, আর পটল ভাজা হয়েছে, আর কচুল্লতি হয়েছে, আর কাতলা মাছের ঝোল হয়েছে, চালটা দিয়ে ডাল হয়েছে, আর বিকেলে হবে বিরিয়ানি। বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, মা দেখাবো ভুলেই তো গেছি আমি। এই হলো আমার একটা রোগ, আমি ভুলে যাই সব। এই সবে স্নানপুর উঠলাম, 2:16তে স্নানপুর উঠি, যেখানে আমি রেগুলার 12টার মধ্যে আমার স্নান হয়ে যায়, সেখানে আজকে 2টার সময় স্নান করেছি। দিদিদের গল্প করছি, গল্প করতে করতেই দেরি, তাই এই সময় স্নান করেছি। এবারে বিরিয়ানি করবো বিকেলবেলা আবার। তো তোমাদের বিরিয়ানিটা করা দেখাবো, তোমরা দেখবে। আবার একটু বিকেলে বেরোবো, তোমার একটু বেরোবে। দিয়েছি বিরিয়ানি, বসিয়ে দিয়েছি বলতে কি পেঁয়াজটা ভাজি তোমাদের দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নেবো আমি। বেরেস্তা করে এই তেলের মধ্যেই মাংসটা কষাবো। এই যে চাল ভিজিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে দেখেছি অন্তত দু তিন ঘন্টা হয়ে গেছে। বেরেস্তা ভিজিয়ে ফেলেছি, বেরেস্তা ভিজছি, তেলটা হয়েছে, এই তেলের মধ্যে চিকেনটা ভিজিয়ে দিয়েছি। ম্যারিনেট করে রেখেছি টক দই, তোমার টক দই, আদা বাটা, লঙ্কার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর কী যেন বিরিয়ানির মশলা, ধনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার মধ্যে রেখে দিয়েছি। এবারে কষাবো চিকেনটা, ভিজিয়ে দিয়েছি চিকেনটা, একটু একটু টপিক করে একটুকু ভেজে নেবো, নিয়ে ভেজে বলতে কি কষি নেবো, তারপরে এই গ্রেভিটা দিয়ে দেবো, মেটে আর এটা দেবো না, দিয়ে কষি নেবো। দেখো মাংসটা কষানো হচ্ছে, এটা রাতের জন্য হচ্ছে, রাতে খাওয়া হবে, অল্প করেই করা হচ্ছে, তো রাত্রিবেলা খাবো, এখনই করে রাখছি। কটা বাজে এখন বলো তো? এখন বাজে হলো 3:26, করতে করতে কত দেরি হয়ে যাবে, তাহলে রাতে হয়ে যাবে। আমার রাতে ইচ্ছা করে না কিছু করতে, জানো তো। ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে সব দিয়ে দিয়েছি, গোটা গোটা সব দিয়ে দিয়েছি, তাহলে কি গন্ধটা ভালো আসে, এবারটা ভালো আসবে। আর একটুখানি কিছুটা রেখে দিয়েছি এখানে, 5-7 টাকার মশলা বিরিয়ানি, আর এটাগুলো এটা দিয়ে দিয়েছি, জলটা ফুটুক তারপরে চালটা দিই। ভাত হয়ে গেছে, এই যে ভাত, ভাত দিয়েছি, আর এখন বিরিয়ানিটা বসাবো এইটার মধ্যে। অল্প তো এটার মধ্যেই ধরে যাবে, তো বেরেস্তা ভেজেছি তোমাদের তো দেখালাম। আর দেখো আমি কীভাবে করি, ভাতটা হয়ে গেছে, এখন ওই চাকু বসিয়ে দিয়েছি। এবার এটাকে মাংস দিয়ে এর মধ্যে পাটে পাটে বসাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঘি মাখিয়ে নিচ্ছি, এইটা ভালো করে দুধ, আমি একটু দুধ দিই,
এই দুধের মধ্যে আতরটা দেব আর কেওড়া জল গোলাপ জল দিয়ে ওটা দেব। আতর দিয়ে দিয়েছি ফুড কালার দিয়ে একটু দুধটার মধ্যে আর পড়ছেও না। রাইস দিলাম, প্রথমে ভাতটা দিয়ে দিলাম, সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে না দিদি, আমাকে বলিস না কথা বল। ও আলু দিন তো আলু কথা মনেই নেই, থাকবি আলু ছাড়াই থাকবে। খেয়ে দিছিস দিই তো লাস্টে মা, আলু কথা মনেই নেই তোরও মনে নেই। এই দুধটা দিয়ে দিই মশলাটা, গোলাপ জল, ঘি দিই একটু, বিরিয়ানিতে আলু দিতে ভুলে গেছি, কি অবস্থা একদম মাথায় নেই যে আলু দেবো, বিরিয়ানি বসিয়ে দিয়েছি। দেখলে তো কীরকম করে বললাম, আমি পুরোটা তোমাদের দেখাইনি, পুরো মানে পাটে পাটে একটা পাটি দেখেছি যে কীভাবে আমি চিকেনটা দিলাম, কীভাবে ভাতটা দিলাম, এইভাবেই করি। এবারে দেখো আমি কীভাবে বসিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে বসিয়েছি এটা বলে। আরে বিরিয়ানিটা কীভাবে বসিয়েছি সেটা দেখো, দাঁড়া দেখাচ্ছি। চাটুর উপর চাটুটা গরম করে নিয়েছি, তারপরে এটাকে বসিয়ে আর আটা দিইনি, সাইডে আটা দিইনি, এটা বসিয়ে দিচ্ছি, তাতে কী হলো হাইটা ভাপটা বেরোবে না। এবারে জোরে আমি 15 মিনিট থাকবে গ্যাসটা, 15 মিনিট জোরে থাকবে আর 15 মিনিট লোতে থাকবে, আধ ঘন্টা থাকবে, তারপরে বিরিয়ানি পুরো ফুল কমপ্লিট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার, আমাদের বিরিয়ানি কমপ্লিট, এই দেখো এখন খাবে, প্লেটে বাড়বে, দেখাচ্ছি তোমাদেরকে দিদি খাবে কেমন হয়েছে বিরিয়ানিটা, জানি না খেয়ে টেস্ট করবো তারপরে বোঝা যাবে। হেভি হয়েছে, হেভি চাল দেখেছো, ভাত দেখো একটার সাথে একটা লাগেনি। দিদি বিরিয়ানি খেয়ে কি বলছে? বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, সব কিছু পরিমাণ মতন হয়েছে, খুব ভালো লাগছে, খেলে পরে একদম মুখে লেগে থাকবে, এত সুন্দর হয়েছে সব কিছু। আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি তার সাথে একটু, টাটা। এই যে আমার দিদির মেয়েকে দিচ্ছে, আর দিদির মেয়ের কাছে রিভিউ শোনো কেমন হয়েছে তোরা। কে বিরিয়ানি করে খাওয়ায় তোকে? দেখো আমার দিদির মেয়ে কি সুন্দর সাজিয়েছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, শসা, বিরিয়ানি সাজিয়ে খাবে এখন। ও একটু মানে এরকম প্লেটে খেতে ভালোবাসে, বা কাছের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস থাকবে এরকম করে খেতে ভালোবাসে। এই যে সুন্দরী দেখে নাও, সুন্দরী পড়তে পড়তে চোখ মুখ ঢুকে যাচ্ছে। নিজের বিরিয়ানি নিজেই প্রশংসা করছি, ভালোই হয়েছে। আমার আবার লঙ্কা লাগে, ওই দেখো নিয়ে ধরাটা দিচ্ছি, থাকতে ধর।